হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসুর সম্বন্ধে, যাকে আমরা বেশিরভাগ সিনেমা ও সিরিয়ালে মা ও শাশুড়ির চরিত্রে দেখে থাকি। তো তুলিকা বসুর সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে সেই রকম কিছু জানতে পারা যায়নি, তবে যেটুকু পেয়েছি সেটি তার একটি ইন্টারভিউ এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে। তুলিকা বসু জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কলকাতাতে একটি মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, স্কুলে সবসময় তিনি প্রথম হতেন, এছাড়াও স্কুলের বিভিন্ন নাটক এবং ফাংশনে অংশগ্রহণ করতেন। তিনি যখন ক্লাস ফাইভে পড়েন তখন স্কুলের একটি নাটকে বৌরানীর চরিত্রে অভিনয় করেন, আর এটাই ছিল তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। তবে তিনি বা তার পরিবার কোনোদিনও ভাবেননি যে তুলিকা বসু সিনেমাতে অভিনয় করবেন। তো যাই হোক, তার মেসোমশায় প্রীতম মুখোপাধ্যায় ছিলেন সিনেমার স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলায় প্রায়ই তার মেসোমশায় তাকে বুদ্ধদেব বাবুর ছবির শুটিংয়ে নিয়ে যেতেন। তিনি চাইতেন বুদ্ধদেব বাবুর ছবির কোনো চরিত্রে যদি তুলিকা বসু খাপ খেয়ে যায় তাহলে তিনি সুযোগ পেয়ে যাবেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। পরে 1996 সালে তার মেসোমশায়ের মধ্য দিয়েই তিনি এবার জম্বে মজা সিরিয়ালে সুযোগ পান। ততদিনে তার বিয়ে হয়ে গিয়েছে এবং একটি ছেলেও আছে। তবে অভিনয়ে আসার জন্য তার পরিবার তাকে দারুণভাবে সাপোর্ট করেছে, কেননা শ্বশুর বাড়ির লোক সাপোর্ট না করলে একজন নববধূর পক্ষে সিনেমাতে সুযোগ পাওয়া কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, সেই সিরিয়ালে অভিনয় করার কিছুদিন পরে দেবাংশু সেনগুপ্তের কাছ থেকে অফার পান মহাপ্রভু শ্রী চৈতন্য সিরিয়ালে অভিনয় করার জন্য, যেখানে নিমায়ের চরিত্রে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। বলা হয়েছিল নিমায়ের মাসির চরিত্রে অভিনয় করার জন্য। তখন তার ছেলে অর্ক অনেক ছোট ছিল, তবুও তিনি কোনোরকমভাবে সেটি ম্যানেজ করে নিয়েছিলেন। একদিন মহাপ্রভুর শুটিংয়ের সময় তিনি রজতাপ দত্তকে বললেন, হাত পেতে টাকা নিচ্ছি কিন্তু চরিত্রটা ঠিক করতে পারছি না। সেই সময় রজতাপ দত্ত তাকে প্রস্তাব দিয়েছিলেন থিয়েটার করার। এরপর তিনি নাট্য দলের সঙ্গে যুক্ত হলেন এবং সেখানে দরদি, বাসনা, বৃক্ষমূলে, সুনেত্র ইত্যাদি বেশ কিছু নাটক করেন। তবে 2007 সালে তিনি থিয়েটার ছেড়ে দেন, কেননা প্রথম দিকে তাকে যারা সাপোর্ট করেছিল তাদের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এছাড়াও থিয়েটার থেকে প্রয়োজনীয় অর্থ উপার্জন হচ্ছিল না। তো যাই হোক, তিনি 2007 সালে কৃষ্ণকান্তের উইল নামে সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন, চ্যালেঞ্জ, দিওয়ানা, বরবাদ, আওয়ারা, রোমিও ভার্সেস জুলিয়েট, পারবো না আমি ছাড়তে তোকে, লাভেরিয়া ইত্যাদি। এছাড়াও তিনি বিভিন্ন মেগা সিরিয়ালে অভিনয় করেছেন, যেমন অগোবধূ সুন্দরী, চিরদিনে আমি যে তোমার, চুন্নি পান্না, তোমায় আমায় মিলে, বধুবরণ ইত্যাদি। তার কাছে বলিউড ছবি মেরি প্যারি বিন্দুতে অভিনয় করার অফার এসেছিল, কিন্তু তিনি করেননি। যশরাজ প্রোডাকশনকে তিনি বলেছিলেন এক দেড় মাস আগে শিডিউল জানাতে, কিন্তু ওরা 15 দিন আগে জানিয়েছিল। চেষ্টা করলে হয়তো তিনি ম্যানেজ করতে পারতেন, কিন্তু তবুও তিনি করেননি। সো গাইজ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।